আমার বয়স যখন 2 বছর তখন আমার বাবা একটা কুকুর এনে দেয়, এবং দ্যাট ওয়াজ আ জার্মান শেফার্ড। তো তখন থেকে কুকুর পালছি বাবার সাথে সাথে, এই তো আমার চলছে চলছে চলছে। আমি মাঝে মাঝেই আর্মিতে কুকুর দিচ্ছি, বাংলাদেশ আর্মিতে। কখনো কুকুরকে নন এসি ট্রাভেল করাই না, এবং দিনের বেলা খুব কম ট্রাভেল করাইতে পছন্দ করি আমি। আমি কোনোদিন 1 কেজি 1/2 কেজি পরিমাণও ডগ ফুড, যেগুলি রেডিমেড পাওয়া যায়, ওগুলি কিনি নাই, ট্রিটস। যদি হতে চাও স্মার্ট, তবে পালো জার্মান শেফার্ড। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম আজকে জার্মান শেফার্ডের নতুন একটি টপিক নিয়ে। আজকে আমি চলে এসেছি রাহিম চৌধুরী ইমন, একজন শৌখিন কুকুর প্রেমী ইমন ভাইয়ের বাসায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জার্মান শেফার্ড কীভাবে বুঝবেন, এবং জার্মান শেফার্ডের কোনটার কী প্রাইস, এই সম্পর্কে আপনাদেরকে জানাবো। সো ওয়েলকাম টু চৌধুরী 24 টিভি, অ্যান্ড ওয়েলকাম টু আজকের ডগ ব্লগ। তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। আমি ঢাকায় থাকি, ঢাকায় আদাবর, যেটাকে অনেকে শ্যামলী আদাবর বলে, অনেকে মোহাম্মদপুর আদাবর বলে, আমি আদাবরে থাকি। কুকুর পালন করছি আমার জন্ম 1982 সালে। আমার বয়স যখন 2 বছর তখন আমার বাবা একটা কুকুর এনে দেয়, এবং দ্যাট ওয়াজ আ জার্মান শেফার্ড। তো তখন থেকে কুকুর পালছি বাবার সাথে সাথে, এই তো আমার চলছে চলছে চলছে। তো আপনার হাতে তো, আপনি এখানে তো খুব সুন্দর, আমি 4-4টি জার্মান শেফার্ড দেখতে পাচ্ছি, এগুলো কি পিওর জার্মান শেফার্ড? 100% পিওর জার্মান শেফার্ড। এটা যেটা দেখতে পাচ্ছেন মিড কোটের বাচ্চা একটা, ওর বাবা হচ্ছে লং কোট, মা হচ্ছে মিড কোট। আমি ওকে মিট কোটই বলছি, ফিমেল বাচ্চা। আচ্ছা, তো ওদের বয়স কত? এটার জন্ম হচ্ছে জুন মাসের 4 তারিখে। আচ্ছা, তো মানে আনুমানিক তাহলে বয়সগুলো কত হয়, কত মাস? এর প্রায় 4 মাস। 4 মাস সবগুলোর বয়স কত? আর এদের জন্ম জুন মাসের 24 তারিখে, এদের জন্ম হচ্ছে 3.5 মাস বয়স। আচ্ছা ঠিক আছে, তো দর্শক এই দু এই এই তিনজন কিন্তু লং কোটের। তো আমরা আজকে এই ডগস সম্পর্কে বিস্তারিত জানবো, এবং এই বছরে 2022 সালের শেষের দিকে এই জার্মান শেফার্ড ডগস এর প্রাইস সম্পর্কে আপনাদের কাছ থেকে জানবো। তো সম্পূর্ণ ভিডিওটি আমরা সঙ্গে থাকি। কুকুর আমার সাথে এই যে তিনজন দেখতে পাচ্ছেন, এরা ভাই বোন, এরা হচ্ছে লং কোট জার্মান শেফার্ড। বাবা মা দুজনেই ইম্পোর্টেড। লং কোট জার্মান শেফার্ডের বাচ্চা, এদের জন্ম হচ্ছে জুন মাসের 24 তারিখে। তো আছে 3.5 মাস বলা যায়, আজকে আজকে মনে হয় 5 তারিখ। আর ওদের কোট গুলা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্লাফি। হ্যাঁ, লং কোট জার্মান শেফার্ড, ডাবল কোটও বলে, অনেকে ট্রিপল কোটও বলে। তো বিষয়টা হলো এদের পিওর জার্মান শেফার্ড প্রমাণ হচ্ছে ওর প্রতিটা, মানে কালার থেকে শুরু করে ওর কোট, ওর কান, ওর পা, ওর অ্যাটিটিউড সবই। আর বাবা মা তো আছেই, বাবা মার ভিডিও আছে, কেউ যদি খুবই অতি উৎসাহী হয় আমি যেখান থেকে এনেছি ওখানে নিয়ে গিয়েও দেখাতে পারি। ঠিক আছে, তবে এদের এখন প্রাইস সম্পর্কে জানতে চাই। এই তিনজনের মধ্যে এদের এদের প্রাইস 35,000 টাকা। আর আরেকটা বলে নেই, ও হচ্ছে মিড কোট, ওর বাবা লং কোট, মা মিড কোট, ও মিড কোটের। ওদের 13টা ভাই বোনের মধ্যে খালি ওই আছে এখনো। আচ্ছা,
বাকি সবই সোল্ড অ্যান্ড ডেলিভার্ড। ও ফিমেল, ওর জন্ম হচ্ছে জুন মাসের 4 তারিখে। ওদের ওর প্রাইসটা হচ্ছে 20,000 টাকা। রিজনেবল প্রাইসে দেওয়ার কারণটা হলো কুকুর আসলে ছাগল না বা গরু না, যে আমি আমার টাকার দরকার হলো আমি শখ করে কুকুর পালি। আমি চাই সবাই শখ করে কুকুর পালুক। দুটা জার্মান শেফার্ড যদি কেউ পালে তার অ্যাভারেজ খরচ হবে মাসে 10,000 টাকা, একটা মেল একটা ফিমেল। সেই কুকুরগুলি আপনার মানে কেনার টাকাটা আলাদা ধরলাম আমি। কুকুর যদি বছরে 2 বার বাচ্চা দেয়, যারা মূলত ব্রিডারের কথা বলছে তারা তো 2 বার করে বাচ্চা নেয়, তো ব্রিড 2 বার যদি বাচ্চা দেয়, 6টা করে বাচ্চা হয় একটা কুকুরের মিনিমাম, তাহলে আপনার বছরে 12টা বাচ্চা। 20,000 টাকা করেও যদি 12টা বাচ্চা বিক্রি করা হয় তাহলেও আপনার 1 বছরে 2,40,000 টাকা। মানে কুকুর যে দুটা কিনলো কেনার পরে লাভ কিন্তু থেকে যায়। প্রথম বছর প্রথম লিটারেই তো আপনার ব্রেক ইভেনে চলে আসে প্রথম বছরেই। তো এরপরে হচ্ছে আপনার কুকুর প্রতি 10,000 টাকা করে খরচ করে দুটা কুকুরে আপনার যদি বছরে 2,40,000 টাকা আর্ন হয়, দ্যাটস এনাফ। লং কোটেরগুলি 35,000 টাকা করে বিক্রি করছি, যেহেতু এদের দামি কুকুর কিনতে হয় বেশি দামে, একটু মেনটেন্যান্স খরচ বেশি। আর মিড কোটেরগুলি যেহেতু একটু কমে কেনা যায় 20,000 টাকা বিক্রি করছি। আমরা এমন একটা দেশে থাকি যেখানে কুকুর পালা ট্যাবু। এখানে কুকুর পালা ট্যাবু, এখানে মানুষ ধরেন যে আপনার কুকুর পালাটাকে একটু বাঁকা চোখে দেখে, অনেকের অনেক রিলিজিয়াস ভিউজ থাকে। এই ট্যাবুর কারণে আমার কথা হচ্ছে যে কুকুর ছড়াক না, সবাই শখ করে পালুক না। অনেক সময় আমাদের কাছে ফোন আসে, ভাইয়া আমি স্টুডেন্ট, তো আমি যেহেতু এমনিও কমে বিক্রি করি আমি তাদেরকে কিন্তু স্ট্রেট বলে দিই এটা পাবলিক বাস না, যে স্টুডেন্ট থেকে হাফ দাম। স্টুডেন্টদেরকে আমি পরামর্শ দিই, লেখাপড়া করেন, আর্ন করেন, টাকা জমান, শখের কুকুরটা কিনেন। কারণ আপনি কুকুর যদি কিনতে না পারেন কুকুর খাওয়াবেন কী করে? তার যখন জন্ম তখন থেকে তার যত্ন নিতে হবে। তা আমি যেই কুকুরগুলি মূলত সেল করি, আমি আসলে কুকুর কেনা বেচা বলেন যাই করেন 20-25 বছর ধরে এর সাথেই আছি, শখে, অবশ্যই শখে, এটা আমার পেশা না, শখে আমি কুকুর কেনা বেচা করতেই হয়। কারণ আমার কাছ থেকে যারা কুকুর কিনে তাদের ওখানে যখন বাচ্চা হয়, ওরা তো সবাই ব্রিডার না, তাদের ওখানে যখন বাচ্চা হয় তখন বিক্রি করতে হয় আমাকেই, যার কারণে আমি যেই জিনিসগুলো করে থাকি আমি কখনো ভাই বোনের পেয়ার করে বিক্রি করি না। ইনব্রিডিংয়ের জায়গায় আমি যাই না, একটা লিটার থেকে একটা বাচ্চা অথবা দুটা মেল বাচ্চা অথবা দুটা ফিমেল বাচ্চা দিই, কিন্তু কখনো 1 লিটার থেকে আমি একটা মেল একটা ফিমেল কাউকে দিই না। এটা হচ্ছে একটা জিনিস মেনটেন করার চেষ্টা করি। ওষুধ পানি বলতে কুকুরের আসলে তেমন কোনো প্রবলেম নেই। একটা কুকুর জন্ম হওয়ার পর আমি চোখ ফোটার পর ডিওয়ার্মিং করাই প্রথমে, 40 দিন বয়স হলে তখন ভ্যাকসিনেশনে চলে যাই, 40 দিন বয়স হলে ভ্যাকসিনেশনে চলে যাই, 60 দিনে আরেকবার ডিওয়ার্মিং করাই এগুলি ততদিনে ডেলিভারি হয়ে যায়। আর মিন ওয়াইল বাচ্চাদের জন্য মাল্টিভিটামিনস রেগুলার মায়ের দুধে এবং রেগুলার খাবারের সাথে মাল্টিভিটামিনস দেই, এই হচ্ছে অবস্থা। আপনি কি ডেলিভারি দেন? আমার মানে আমার গাড়ি আছে, মোটরসাইকেল আছে, যদি প্রয়োজন হয় অন পেমেন্টে আমি ডেলিভারি সার্ভিসটা দিই। ওটাকে মানে আমি মজা করে বলি KCS, কুত্তা কুরিয়ার সার্ভিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার আরেকটা ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন আছে, যে দর্শকরা যারা আছেন কিংবা যারা কাস্টমার যারা আছেন, ক্লায়েন্ট যারা আছেন, তারা আপনাকে কিভাবে বিশ্বাস করে আপনার কাছে কুকুর কিনবে, আপনাকে কেন বিশ্বাস করবে? প্রথম কথা হচ্ছে আমাকে বিশ্বাসযোগ্যতার বিষয় হচ্ছে আমি বাংলাদেশ আর্মির একজন সাপ্লায়ার, আমি মাঝে মাঝেই আর্মিতে কুকুর দিচ্ছি বাংলাদেশ আর্মিতে, এদিকে আসো, তো আর্মির একজন সাপ্লায়ার আমি, ওটা একজন সাধারণ মানুষের বোঝার দরকার নাও হতে পারে।
প্রথম কথা হচ্ছে আমি যে কুকুরটা বিক্রি করতেছি তার কোয়ালিটি, তার প্যারেন্টস দেখানো, এবং দ্বিতীয় কথা হচ্ছে দাম। মার্কেটে সবচেয়ে কম দামে কুকুর আমি বিক্রি করি। এর কারণ হচ্ছে আমি চাই সবাই কুকুর পালুক এবং কুকুর পালুক ভালো জাতের কুকুর পালুক। আপনি একজন কুকুর প্রেমী বা শৌখিন কুকুর প্রেমী, যেহেতু আপনি ফ্ল্যাট বাসায় অ্যাপার্টমেন্টে এত কুকুর পালেন, তো কিভাবে পালেন, আপনি মেইনটেনেন্স কিভাবে করেন, এই সম্পর্কে একটু জানান। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কুকুরের বিষয়টা হচ্ছে কি, অনেকের বাসায় কুকুর থাকলে দেখা যায় যে কুকুর যে জায়গায় থাকে, একটা দুটো কুকুর থাকলেই ওই জায়গাটাতে দুর্গন্ধে যাওয়া যায় না। আমার বাসায় তো আপনি এসেছেন, আপনি দুর্গন্ধ পেয়েছেন কি? আমার কুকুরের, আমার কুকুরের জন্য আলাদা একটা ঘর আছে, 10x10 একটা ঘর আছে, ওদের জন্য অ্যাটাচড বাথরুম আছে, বারান্দা আছে ওদের জন্য আলাদা। তো বিষয়টা হলো যে ওদের অ্যাটাচ বাথরুম আছে, বারান্দা আছে, ওটা আছে, এয়ার সার্কুলেশনের পর্যাপ্ত ব্যবস্থা আছে ওখানে। আর মূলত ওদের যে ঘর সেটা প্রতিদিন অন্তত পক্ষে 3 বেলা ব্লিচিং পাউডার এবং ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করা হয়, একদম ধুয়ে ফেলা হয়, ধুয়ে ফেলে শুকানো হয়, ক্লিন করা হয়। এবং কুকুরগুলিকেও রেগুলার ব্রাশ করা, রেগুলার ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করা। আমি সপ্তাহে 2 দিন গোসল করাই ওদেরকে, গোসল করা এবং গোসল করা শুকানো সব কিছু এগুলি মেনটেন করা হয়। আর কুকুর যখন পরিষ্কার থাকে তখন আসলে গন্ধ হয় না। আর কুকুরের পটি টটি যদি আপনি ক্লিন করে ফেলেন বা ক্লিন রাখেন কুকুরের থাকার জায়গা, তখন আর আসলে দুর্গন্ধ হয় না। আমার ওই একটা রুমের ভিতর কিন্তু আজকের দিনে 6টা কুকুর আছে, কিছুদিন আগে ওখানে 11টা কুকুর ছিল। হ্যাঁ, ওগুলি সেল হয়ে গেছে। যেমন আমার এই এর এর বাচ্চাই এর এর বাবারই 2 মায়ের থেকে 13টা বাচ্চা ছিল, এই যে মিটকোটের 13টা বাচ্চা ছিল, তার মধ্যে থেকে এখন এ একা আছে। আচ্ছা, এরা 5 ভাই বোন ছিল, তার মধ্যে থেকে এরা এখন আছে 3 জন। আমি যেহেতু ডেলিভারিও করি, আমি কুকুরের টাকা পেলে ওটা আবার এসি গাড়িতে পৌঁছে দিই। আমি হচ্ছে কখনো কুকুরকে নন এসি ট্রাভেল করাই না, এবং দিনের বেলা খুব কম ট্রাভেল করাইতে পছন্দ করি আমি। বাইরে কুকুর পালার থেকে ফ্ল্যাট বাসায় কুকুর পাললে কুকুরটা হাইজিন থাকে, হাইজিনিক থাকে, কুকুরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। তার পাশাপাশি যেটা হচ্ছে, আপনি যদি পরিষ্কার রাখতে পারেন ফ্ল্যাট বাসা, কেন সারা ওয়ার্ল্ডে ফ্ল্যাটে কুকুর পালে। ভাত মেখে খাওয়াটাও অনেকের জন্য কষ্টকর। আমি ভাত মেখে মুখে নিয়ে খাবো, এটা অনেকের জন্য কষ্টকর। যেমন আমাদের এই যে কি জানি একজন হেভি রিচ মানুষ আছে না, উনি দেখা যায় যে ওনার ওয়াইফ ওনাকে খাওয়ায় না, দিলে উনি খায় না, তো ওইটাও ওনার জন্য কষ্টকর, ভাত মেখে উনি নিজে খাবে। তো শখ করে কুকুর পালি, ওকে ওর কাজগুলো আমি নিজে করি। তার কারণটা বলে দিই, একটা কুকুর খাওয়ার সময় বলে দিবে ওর রুচি কেমন আছে, কি আছে, ওর শরীরে কোনো সমস্যা আছে কিনা। একটা কুকুরের পটি আপনাকে বলে দিবে, আপনি পটিটা যদি নিজে দেখেন, পটিটা আপনাকে বলে দিবে ওর স্টোমাকের কী অবস্থা, ওর শারীরিক কন্ডিশন কী আছে। ওকে গোসল করাইতে গেলে আপনি বুঝতে পারবেন ওর শরীরে কোথাও ব্যথা আছে কিনা, কোথাও ফোড়া ফুসকুড়ি হয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। তো এই 3টা কাজ যদি নিজ হাতে করা যায় আপনি সাকসেসফুল। প্রথম কথা হচ্ছে আমি ডগসদেরকে 100% হোমমেড খাবার খাওয়াই। আমি কোনোদিন 1 কেজি 1/2 কেজি পরিমাণও ডগ ফুড যেগুলি রেডিমেড পাওয়া যায় ওগুলি কিনি নেই, ট্রিটস। তো আমি ওদেরকে কি খাওয়াই, মূলত চিকেন। আমি বলি একটা কুকুর এই যে বাচ্চা অবস্থায় একটা কুকুরকে আমি মানে একটা কুকুরকে আমি এনশিওর করি ও যাতে 1/2 কেজি অন্তত মাংস পায়, 1/2 কেজি চিকেন ও যাতে 1/2 কেজি মাংস পায়। তার সাথে যেমন আমাদের প্রতি এক বেলার খাবার আসে, যেটা আমার কাছে এখন 6টা কুকুর, 2টা বড় আর এটা ছোট, আমাদের প্রতি এক বেলার খাবারে আসে 1 কেজি চাল, 2 কেজি হচ্ছে আপনার চিকেন, তার সাথে 250 গ্রাম মিষ্টি কুমড়া, তার সাথে 150-200 গ্রাম পেঁপে, এটা দিয়ে সিদ্ধ করে দেই। আর প্রতিদিন 1টা করে ডিম ওরা পায়, এবং
আমার কুকুররা দুধ খায়, অর্ধেক দুধ অর্ধেক পানি মিক্স করে আমি ওদেরকে দেই। এই যে ছয়টা কুকুরের জন্য ধরেন 1 লিটার দুধ 1 লিটার পানিতে মিক্স করে যদি আমি দিয়ে দিই, ওরা খেয়ে ফেলে এবং এটা ওদের জন্য উপকারী হয়। এবং কুকুরের ডিওয়ার্মিং আমার 3 মাস পরপর করা লাগে। আমি যেটা করি, ফার্স্টে ডিওয়ার্মিং করে 7 দিনের মধ্যে বুস্টার ডোজ দিই, এবং ওদের যে শরীরে টিক্স ফ্লির জন্য আইভারম্যাকটিন বা আইভেরা ট্যাবলেট দিই, অথবা কখনো চামড়ার নিচে আইভারম্যাকটিন ইঞ্জেকশন দিই, সেটাও 3 মাস পর পর 7 দিন আগে পরে 2 বার দিই। আর কুকুর রেগুলার জিঙ্ক খায়। আমি মানুষের ওষুধ যেগুলি আছে মানুষের জিঙ্ক বি বা বিকো জিঙ্ক সেটা দিই, ভিপ্লেক্স পাওয়া যায় মানুষের ওষুধের দোকানে মাল্টিভিটামিন ভিপ্লেক্স দিই, কড লিভার অয়েলের ক্যাপসুল পাওয়া যায় এগুলি দেই, এবং মাঝে মাঝে কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, কিছু ওই যে 1000 গোল্ড 100 গোল্ড ভিটামিন এগুলি ইন্ট্রোডিউস করি। এবং আমার কুকুরদেরকে আমি হাঁটাই প্রতিদিন 3.5 কিলোমিটার আমরা হাঁটাই। বাচ্চাদেরকে এখনও 3.5 কিলোমিটার হাঁটাই না, আমাদের বড়গুলো 3.5 কিলোমিটার হাঁটি আমরা রাত্রেবেলা। আমাকে দেখলে হয়তো বোঝা যায় না, কিন্তু আমরা আসলে হাঁটি, তা আমার জন্য দরকার। আমার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তা হাঁটতে হয় আমাকে, ওজন কমে না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি চেষ্টা করলাম আপনাদেরকে ইভান ভাইয়ের ডগ সম্পর্কে জানানোর চেষ্টা করলাম, এবং চেষ্টা করলাম ইভান ভাই কীভাবে এদেরকে টেক কেয়ার করেন, কীভাবে এদের যত্ন নেন, এবং এই বাচ্চাগুলোর প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আমরা নেক্সটে চেষ্টা করবো আরও গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আলোচনা করার। তো ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ইভান ভাইয়ের ফোন নম্বর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত ঠিকানা দেওয়া থাকবে, আপনারা সবাই দেখে নেবেন। ধন্যবাদ।